সব বন্ধুরা কেমন আছে তোমরা? আশা করি অনেক 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 ভালো আছো। চলে এসেছি আরেকটা ব্লগ ভিডিওর সঙ্গে, তোমাদের সঙ্গে আজকে প্রচুর পরিমাণে আড্ডা মারবো, এনজয় করবো। এই ব্লগটার আগে তোমাদের সঙ্গে হয়তো পেমেন্টের ব্লগ শেয়ার করেছি, যাই হোক তো কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো। আর সত্যি কথা বলতে একটু রিস্ক ডাউন হচ্ছে, যাই হোক একটু প্লিজ সাপোর্ট করে পাশে থাকো। আর যারা যারা চ্যানেল নতুন এসছো, প্রথম থেকেই বলে দিচ্ছি ব্লগ শুরুর প্রথমে সো প্লিজ সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। যাই গেছো, আজকের ব্লগটা শুরু করছি আমি ঘরের থেকে বেসিক্যালি, যেহেতু মানে একটু ঘুরতে বেরোবো, তার জন্য কিন্তু মানে বন্ধু বান্ধব সব আসবে, যেহেতু আমার গাড়িটা তো সেল করে দিয়েছি, তার জন্য আমার কাছে গাড়ি ঘোড়া নেই। সো সায়ন্তনরা আসবে, তারপরে আমাদের দ্য অফবিট গাই আসবে, যাই হোক গেছো সন্তু প্রথম হয়তো সবাই একসঙ্গে বেরোবো, বিরাট এনজয় হতে চলেছে, মজা হবে। সো চলো গেছো তোমাদের সঙ্গে যা যা করবো ব্লগ শেয়ার করবো, আর যারা যারা আসবে সবার সঙ্গে কিন্তু অবভিয়াসলি মিট করাবো তোমাদের, তো অনেকে জানো বাট যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব ব্লগ দেখতে থাকো জাস্ট। অলরেডি গাইস তো ফাইনালি কিন্তু এখন আমাদের সামনে দেখতে পাচ্ছ চলে এসেছে দা আমাদের অফবিট গাই, ঠিক আছে। যাই হোক এস2আর এর মালিক সব কথায় কথা ধরলে হবে, ওই কথাগুলো শুধু মেয়েরাই ধরে। আর এখন গ্যাস দেখতে পাচ্ছ সায়ন্তন চলে এসছে আর আমাদের ছোট ভাইকে নিয়ে একসঙ্গে বেরোবো, আর বন্ধু বান্ধব হয়তো সন্দীপ বন্ধু আসবে, হয়তো যাই হোক ফোন করতে হবে। সো আজকের ব্লগটা কিন্তু যাই হোক বন্ধু বান্ধব মিলে কি কি মজা করছি আজ সেই জিনিসটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করার চেষ্টা করবো। সব ব্লগ দেখো এনজয় করো। অলরেডি কিন্তু সবাই মিলে রেডি বেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, এখন আমাদের মন্টু পাইলট হিরোকে নিয়ে আসলো, এসেই বললো কি ভাই আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, পেট্রোল পাম্পে যাবো। তো তার জন্য কিন্তু গাইস পেট্রোল পাম্পে গেছে তেল ভরতে, মানে অয়েলটা ফিল আপ করতে। আমাদের বন্ধু দেখতে পাচ্ছ সব ভাই ব্রাদার মিলে, আর ওখানে সব ভাই ব্রাদার মিলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে মন্টু পাইলটের জন্য। আর গাইস সামনে না ওইখানে একটা থার দাঁড়িয়ে রয়েছে, যা লাগছে না বস দেখতে, ও রেড বিউটি, ঠিক আছে। যাই হোক ভগবান চাইলে হবে একদিন, তোমরাই একমাত্র ভগবান, ঠিক আছে। প্লিজ যাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। গাইস তো ফাইনালি এখন কিন্তু আমরা এসে পৌঁছালাম হট অ্যান্ড ফ্রেশে, কারণ অনেকদিন ধরে কিন্তু গাইস বেরোনো হচ্ছিল না। যাই হোক ক্যাফেটা সেই রকমই রয়েছে, জাস্ট একটু সাজিয়ে গুছিয়েছে। যাই হোক সো এখানে দেখতে পাচ্ছ আমাদের টিম, হিরাক থেকে শুরু করে তমা থেকে শুরু করে সন্দীপ থেকে শুরু করে আমাদের অফবিট গাই সায়ন থেকে শুরু করে ওই ভাইটা, যাই হোক এখানে সেরা মজা তো চলেছে। আর অবভিয়াসলি সেই মজাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের আজকের টিটটা কে দেবে? আজকের টিটটা দেবে তুই না, তুমি তুমি আমি বলে দিচ্ছি মালিক। এখানে ঝামেলা কেন, কিসের ঝামেলা, কিসব খাওয়াখাই করছে ওখানে? হ্যাঁ মা এরম ব্যাপার না, কিন্তু সাইডে এসে বলছো এই যে গায়েস দেখতে পাচ্ছ আমাদের অফবিট গাই কিন্তু এসব উল্টো উল্টো কেস করে। সো যাই হোক তো ফাইনালি এখানে বন্ধু বান্ধব সবাই আড্ডা বাড্ডা মারছি, মানে কি বলবো এইদিকে কিন্তু দাঁড়াইনি একজনে, ঠিক আছে। ভাবছে কি আজকে এখানে এসে স্ক্যাম হয়ে গেল ছিল, ওই যে দেখতে পাচ্ছ এই দেখ হাতটা যদি দেখাতে পারিস মেনে যাবো তুই, ভালো ছেলে। হ্যাঁ ওই পকেট থেকে বের কর, আগুন পকেটে ফেলে দিলি, ও মা ওই দেখো গায়েস দেখতে পাচ্ছ কি ছেলে, গায়েস দেখতে পাচ্ছ আমাদের, গাইস দেখতে পাচ্ছ আমাদের এখানে এখানে কি হচ্ছে, এটা হাত জোর করে ক্ষমা চাইছে যে প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। শোনো মালিকের কথা শুনতে হয়, ভিডিওটা ডিলিট করে দাও। শোনো এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় মানায় না, যে তুমি হ্যাঁ আর আমি সেই জন্যই তো ভিডিওটা করছি, কারণ আছে তো এটাই ফার্স্টে দেবো যে স্পেশাল বাড়ি চায় আগে ফাইনালি এখানে দেখতে পাচ্ছ চায়ের বন্যা বয়ে গেছে। আর চলো এখন কিন্তু সন্ধ্যার টাইম, আর সন্ধ্যাবেলা কিন্তু মানে সন্ধ্যা হবে ভাব, বাট তার সঙ্গে কিন্তু চা বন্ধু বান্ধব মিলে একসঙ্গে, মানে ওই যে কথায় আছে না এক কাপ চা খাস তানে রয়ে সকালটা শুরু, না সন্ধ্যাটা শুরু। যাই হোক সো এখন চাটাকে চেয়ার্স দেব, আর ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করতে থাকো, আমি চাটাকে পান করে। হ্যাঁ
আমাদের কিন্তু সবার কিন্তু চা পান করা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আজকে ট্রিটটা আমাদের মন্টু পাইলট দিয়েছে, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে মন্টু, তুই কিছু বলতে পারিস নাকি? বাজে বাজে কথা বলে, একটা বাচ্চা বসে রয়েছে, বলে এগুলো ম্যানার্স তো? বলো বলো মালিক, বলো তুমি। হ্যাঁ হ্যাঁ, মানে বলতে তো পারছি না, ইউটিউবার টাই ওই যে রাস্তা পাশে গলি সে নিকাল, এত বড় অপমান। ওই যে রাস্তা পাশে গলি সে নিকাল, পাতলি গলি সে নিকাল বলছে, তার মানে বলছে তোকে ইনডাইরেক্ট বলছে বেরিয়ে যা। আছিস কি করতে বেরিয়ে যা, তুই এই অপমান করছিস ওর বাড়ি দিলি ওকে গেই। মানে এরকম ভাবে গাইস, তার মানে তোমরা বুঝতে পারছো তো মালিক তোমার সামনে আজকে সাক্ষী, ঠিক আছে বাড়ি থেকে গিয়ে তাড়িয়ে দেয়। আচ্ছা আমিও জানি বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হ্যাঁ মানে আমরা জাজমেন্ট করতেছি কারণ আমাদের তো গার্লফ্রেন্ড ফালফ্রেন্ড আনিনি। এটার নামই ভালোবাসা, সেটা আমরা বুঝি। এটার নাম বন্ধুত্ব না, এটার নাম ভালোবাসা, কিছু পাওয়ার আশা। সন্দীপের ভালোবাসা আর কিছু পাওয়ার আশা, ওই সবই সমান, ঠিক আছে আমরা বুঝি। ফাইনাল কিন্তু আমরা হট অ্যান্ড ফ্রেশ থেকে কিন্তু বেরিয়ে গেছি, আর সবাই কিন্তু চলে গেছে যে যার যার মতন যার যার প্রেশনে। সো এখানে রয়েছে আমি মন্টু পাইলটের এমটির সঙ্গে, আর ওখানে মন্টু পাইলট শেয়ার করবো একটুখানি, কারণ তোমরা তো জানোই। তারপরে ওখান থেকে আবার মানে ওর একটা ব্লগ এর জন্য কিছু একটা প্ল্যান রয়েছে। চলে এসছি এখন হিরণদের রুমে, কারণ সন্দীপদের রুমে যে দেখতে পাচ্ছ গাইস, মানে এই যে রুমটা ঠিক আছে সাজিয়েছিস তো পুরো টুনি লাইট দিয়ে, চন্দননগরের প্যান্ডেল বানিয়ে ফেলেছে। আর এখানে গাইস দেখতে পাচ্ছ এই যে বিছানা বিছানা এখনো। এ ভাই কি অবস্থা, তোমরা সিগারেট সিগারেট খা ভিতরে মন্টু, সব ব্যবস্থা ফাঁস, বিয়ারের বোতলটা আমি দেখাচ্ছি না তাই। যাই গাইস আছে, সো এ কিরে কিরে কল কল কিরে, না খুলতে বল মন্টু, খুলতে বল না খোল, এ ইরা খোল গাইস, আওয়াজ হচ্ছে কাচের বোতল দুম দাম করে পড়তে ওই কোনা দিয়ে। কিরে খোল, আরে এমনি কিছু দেখাবো না পাগল, খোল। সো গাইস ফাইনালি এই যে দেখতে পাচ্ছ এই যে হলো কিচেন, ঠিক আছে সামনে থেকে সব উড়িয়ে মা, এইটা কি ওখানে যাবে, আর আমি তোমাদের সঙ্গে সামথিং টেক শেয়ার করবো, সো দেখতে থাকো ব্লগটা। তোমাদের আমরা এসে পৌঁছেছি, যাই হোক এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বারাসাত স্টেশনে, আর ওখানে দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু লেখা রয়েছে সব 35 80। যাই হোক মেন যে জিনিসটা ওখানে ওখানে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি 35 রুপি। যাই হোক, সো আজকের কিন্তু এই প্ল্যানটা ছিল একমাত্র আমাদের মন্টু পাইলটের, ঠিক আছে। তো যাও গিয়ে তুমি বলো, ওই যে চিকেন বিরিয়ানি খান খান বলছে, যা তো যা 35 টাকা দে আর চিকেন বিরিয়ানি খা। আমি ভাবছি কি বলবো। হ্যাঁ আমি ভাবছি কি বলবো। কি বলবি গিয়ে বলো, যে ধামাকা 35 রুপি এর চিকেন বিরিয়ানি। সো যাই হোক গাইস, এবার মন্টু পাইলট খাবে ভাতের চালে চিকেন বিরিয়ানি, জানি না কিসের চালে, আগে থেকে বলে লাভ নেই কারণটা কি না কি হবে। আচ্ছা আচ্ছা দাদা, এই যে বাচ্চা ছেলেটা এসছে, একে তো চিকেন বিরিয়ানি দাও তো, তোমার দোকান অনেক দূর থেকে দেখে এসছে, সে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে এসছে। এখান থেকে চিকেন বিরিয়ানি নেওয়ার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে দিচ্ছি, এখানে গ্যাস চিকেন চাপের কিন্তু প্রাইস মূল্য রয়েছে 35 রুপিস, ওখানে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি 35, চিকেন বিরিয়ানি 35, এখানে রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন 40 টাকা, তাই তো খাবি তো
লোক টোক দিয়ে ভরে দিচ্ছে, সবার পেট ফুলবে আজকে। যাই হোক, বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার, দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বড় হানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি, চোখ খেতে ভাসে বিরিয়ানি, চোখ খেতে ভাসে বিরিয়ানি, চোখ খেতে ভাসে বিরিয়ানি। সো গাইস, তো ফাইনাল কিন্তু এখন আমাদের অর্ডার আসবে আসবে টাইম হয়ে গেছে। যাও সো দাদা, তুমি একটা জিনিস আমাদের এখানে বলে দাও, মানে তোমাদের এই লোকেশনটা কোথায় এটা ক্লিয়ার বলে দাও। বাসাত রেলওয়ে প্ল্যাটফর্ম 4 নম্বর 5 নম্বর এর মিডল পজিশনে, 4 নম্বর 5 নম্বর মিডল পজিশনে, তাই তো? সো গাইস, মানে যারা যারা আমার ব্লগটা দেখছো তারা তারা কিন্তু সবাই চলে আসতে পারো। যাও গাইস, তো আবারো তোমাদের কাছে এখানে শেয়ার করে দিচ্ছি, মানে এই যে যেই ব্রিজটা রয়েছে যেটা মানে এখন অফ রয়েছে, এই ব্রিজের পুরো সামনে ফ্রন্ট পজিশনে এই দোকানটা। সো সবাই চলে আসে, যাও গাইস, এসে আমি বলবো চেক আউট করো, ট্রাই করো। আবার মানে আমাদের কাছে প্লেটটা আসলে আমরা খেয়ে দিয়ে বলবো কেমন কি ব্যাপার। তো মন্টু পাইলট কিন্তু আমাদের মানে পেমেন্টটা গেলে কমপ্লিট করছে, কারণ আমাদের তিনজনে মিলে 105 টাকা হয়েছে। সো তাড়াতাড়ি দে, টাকাটা দে, টাকাটা দে, তোরও ভিডিও দরকার। ও আমি তো ভুলেই গেছিলাম, আমাদের হাতে এখন চলে এসছে আমাদের চিকেন বিরিয়ানি, দেখতে পাচ্ছো। আর এখানে দাদা এরকম চিকেন ফিকেন আছে তো মানে ভিতরে? টাকাটা 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 হিরক টাকাটা নে। সো গাইস, পেমেন্টটা আমাদেরকে রিটার্ন করে দিয়েছে, যাই হোক। সো আমাদের হাতে চলে এসেছে তিনজনের পার্সেল কামিং। তো গাইস, তো ফাইনালি কিন্তু মন্টু পাইলট ট্রাই করছে, কেমন কি লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করবে, জেনুইনটা শেয়ার করবি। আর আমি যেটা বলেছিলাম এটা গাইস ভাতের চাল কিনা, না অবভিয়াসলি ভাতের চাল না, এটা বিরিয়ানিরই চাল। যাই হোক, আচ্ছা তারপরে কেমন লাগছে খেয়ে বলবি। সত্যি কথা বলতে আমার নীলগঞ্জে আমাদের নীলগঞ্জে আশীর্বাদে বিরিয়ানি 90 টাকা, সেম টু সেম সেরকমই লাগছে। আচ্ছা, জাস্ট কোয়ান্টিটি একটু কম বলে এরকম মানে প্রাইসটা, তাই তো? তো যা কেমন লাগছে হিরক? হ্যাঁ, তুই উহুয়া ভালো বলে না বলে তুই আমাকে সিরিয়াল বল, ভালো, কারণ এখানে পাবলিক দেখছে, তোমাকে দেখছে, তুমি ফেমাস হয়ে যাবা বিরিয়ানির সাথে। তো যাই হোক, তো আমার তো দেখে গাইস মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে, কারণ কালার কমিউনিকেশন থেকে শুরু করে কিন্তু বিরিয়ানির চাল থেকে শুরু করে সব কিছু ঠিক আছে। আর চিকেনের ব্যাপারটাও ঠিকঠাক আছে, চিকেনটা একটুখানি দেখাতো কেমন কি। ফোন ঘাটায় ব্যস্ত মালিক, চিকেনের ব্যাপারটা গাইস এই যে দেখতে পাচ্ছ, এই যে সবটাটাই দেখতে পাচ্ছ। পাইলট খেয়ে বললো যে মানে কেমন কি লাগছে বিরিয়ানিটা, তো চলো এবার আমি খাবো, আর আমার ফোনটা একটুখানি কেউ ধরে দেবা অবশ্যই। এক সেকেন্ড, এই পিয়াজ আপন নেই খাতায়, আপন যে খাতায় বিরিয়ানি আমাদের নীলগঞ্জে যে আশীর্বাদ বিরিয়ানি রয়েছে পুরো সেম টু সেম, বাট এখানে একটুখানি ব্যাপারটা আলাদা রয়েছে, কারণ ওই হালকা আতর পাচ্ছিস ঠিকঠাক আছে, কিন্তু ওটা কোনো ফ্যাক্টর করে না, মোটামুটি পারফেক্ট খাওয়ার মতো মানে পেট ভরে যাওয়ার মতো, ঠিক আছে। চলে যাক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর যেহেতু আমি স্পেশাল কোনো ফুড ব্লগার না, সেরকম ভাবে স্পেশাল কোনো রিভিউ দেবো না, তো চলো এখন এটাকে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে কোথায় কি যাচ্ছি কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবারও তোমাদের সঙ্গে বলে দিচ্ছি, এটা আমাদের মানে এটা কত নম্বর প্ল্যাটফর্ম? 4 নম্বর 5 নম্বর, আচ্ছা 12/7 4-5 নম্বর প্ল্যাটফর্মের ফুল মিডিলে, এই যে দেখতে পাচ্ছ ভাঙা ব্রিজের ফ্রন্টের সাইডে, মানে পুরো সামনাসামনি। সো গাইস, তো ফাইনালি যাই হোক, তোমাদের সঙ্গে আমাদের বারাসাতের বিখ্যাত 35 রুপিস এ কিন্তু চিকেন বিরিয়ানি শেয়ার করলাম, জানি না তোমাদের ব্লগটা কেমন লাগলো। সো যাই হোক, অবভিয়াসলি আমি এইবারে তোমাদের সঙ্গে স্পেশালি বলছি বিরিয়ানিটা সত্যি সেরা ছিল, যাই হোক 35 রুপিস এ কিন্তু এটাই এক্সেপ্ট করেছিলাম। যাই হোক গাইস, মনে হচ্ছিল যে এরকমই দেবে, বাট বেটার করেছে যতটা মানে মানে যেমন খেয়েছি সেরা ছিল। সো মন্টু ভাই তোর কেমন লেগেছে? হ্যাঁ সত্যি মন থেকে বলছিস? হ্যাঁ হেসে বল একটুখানি। খুব ভালো লেগেছে। তো তুই ওটা গেলি কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, কম টাকায় তো দিলে তো পৃথিবীর ইন্ডিয়া সবাই সব ব্যক্তি বলবে হ্যাঁ খুবই ভালো খুবই ভালো। সো যাই গাইস, সো আজকের ব্লগটা এখানে এন্ড করতে হবে, আর সারাদিন সেরা এনজয় করলাম বন্ধু বান্ধব মিলে, সারাদিন না বিকালের পর থেকে, যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি করলাম। সো চলো আজকের মতন টাটা, লাভ ইউ, টেক কেয়ার, আর সব বুক।